আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি এখানে ইনকিউবেটার অনেক আছে, আমি দুইটা ইনকিউবেটার তুলে ধরব, এর বিস্তারিত তুলে ধরব। এই প্রথমে এটা দেখাই, এটা 3000 ক্যাপাসিটি একটা সেটার, 3030 পিস হাঁস মুরগির ডিমের ক্ষেত্রে 3030 পিস সেটার। আর এই পাশে যেটা দেখতে পাচ্ছেন, এটা 1200 ক্যাপাসিটির একটা হ্যাচার। অর্থাৎ এই সেটারের অর্থ হচ্ছে যে কোনো ডিম ফুটার 3 দিন আগ পর্যন্ত ওই সেটারে থাকবে এবং ডিমটা নির্দিষ্ট সময় পর পর টার্নিং হবে, এটাকে সেটার বলা হয়। আর হ্যাচারের অর্থ হচ্ছে এখানে ঠিক ডিম ফুটার 3 দিন আগে এই হ্যাচারে রাখতে হয়। হ্যাচারে রাখার পরে এখানে বাচ্চাটা আস্তে আস্তে ফুটবে, এবং হ্যাচার এবং সেটারের তাপ এবং আর্দ্রতা কিছু ভিন্নতা আছে, কিছু কম কিছু বেশি সেটার ও হ্যাচারে। তাহলে আমি সেটারটা আগে একটু খুলে দেখাই, এর কার্যক্রমটা। এটা হচ্ছে 3030 পিসের একটা সেটার, এটা হাঁস মুরগির ক্ষেত্রে। আর আপনারা যদি কোয়েল ফুটাতে চান তাহলে 3 গুণ হবে। এখানে উপরে দেখেন আমাদের পানির সিস্টেমটা, এই পাইপের সাহায্যে পানি ঢুকবে ভিতরে, আর্দ্রতার জন্য যে পানির প্রয়োজন হয় সেই পানিটা এই পাইপের সাহায্যে সরবরাহ করবে। আর এগুলা হচ্ছে সেটার ট্রে, যেখানে ডিমগুলা এই এই খোপগুলাতে ডিমগুলো রাখতে হয়, হাঁস এবং মুরগির ডিম। কোয়েলের জন্য আলাদা ট্রে। এখানে 3030 পিস ডিম দেওয়া যাবে সেটারে, অর্থাৎ এখানে টার্নিং হবে 3030 পিস। আর এখানে আমাদের সিস্টেমটা হচ্ছে, আমরা বাতাস সার্কুলেশনের জন্য 3টা ফ্যান ইউজ করছি, এবং আর্দ্রতার জন্য এখানে আমরা ওয়াটার লেভেল সিস্টেম দিছি, এই যে ওয়াটার লেভেল। তো পুরো ভিডিওটা দেখবেন, এখানে আমি বিস্তারিত তুলে ধরবো এটার ব্যবহার বিধি এবং অপারেটিং সিস্টেম যাকে বলে, এটা সেটার। আশা করি পুরো ভিডিওটা দেখবেন, দেখলে হয়তো আপনার কিছুটা হলেও ধারণা হবে ইনকিউবেটরের বিষয়ে, সেটার ও হ্যাচার। আমরা প্রথমে 220-র একটা লাইন নেব, নেওয়ার পরে এখানে কানেকশন দেব। আমরা লাইন দিলাম, এখানে সেটিংসগুলো ঠিক নেই, আমরা একটু সেটিংসগুলো ঠিক করে দেখি। 37.7 দিব তাপমাত্রা, আর্দ্রতা রাখলাম 60। এই কন্ট্রোলার সম্পর্কে আগে জানতে হবে আপনাকে, এটা 37.7 সেফ তাপমাত্রা, 60 সেভ আর্দ্রতা, 30.1 বর্তমান তাপমাত্রা, 76 বর্তমান আর্দ্রতা। এখানে গুলাই ফেলবেন না, এখানে একটা পয়েন্ট আছে, ঠিক আছে। এটা যেহেতু সেটার হ্যাচার আলাদা হবে, সেক্ষেত্রে এই প্রোগ্রামগুলো কোনো চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। এখন আমরা দেখবো এটা টার্নিংটা কীভাবে টার্নিং করে। যারা ইনকিউবেটার ব্যবহার করেন কিংবা করতে চাচ্ছেন, ইনকিউবেটার ক্রয় করতে চাচ্ছেন, তাদের আসলে কিছুটা ধারণা নেওয়া উচিত। ইউটিউব, ফেসবুক অনেক কিছুর মাধ্যমে ধারণা পাওয়া যায়, বেসিক ধারণাটা রাখলে আপনাদের ইনকিউবেটার ব্যবহার করতে তেমন একটা সমস্যা হবে না। তবে যদি আপনি একবারে নতুন হয়ে থাকেন তাহলে কিছুটা আপনার সমস্যা পড়বেন প্রাথমিকভাবে। আমরা ট্রেটা একটু ঘুরতেছে কিভাবে এটা একটু দেখি। এখানে আলো আসতেছে, এই যে অটোমেটিকলি কিন্তু ট্রেটা ঘুরতেছে, যদি একটু খেয়াল করেন স্মুথলি এটা ঘুরবে নির্দিষ্ট সময় পর পর। 30 থেকে 60 থেকে 90 মিনিট পর পর ঘুরবে, 1 থেকে 1.5 ঘন্টা পর পর
একবার সামনে আসবে, একবার পিছনে যাবে। এখন পিছনের দিকে যাচ্ছে ট্রেটা, এখানে আমরা যদি পিছনে একবারে নিচে দেখি, এই যে দেখেন ওখানে সুইচ আছে, সুইচেটা আছে, এটা নিচে গিয়ে ব্রেক হয়ে গেল, আবার নির্দিষ্ট সময় পর এটা সামনের দিকে আসবে। অনেক খোলামেলা একটা ইনকিউবেটর করা হয়েছে সেটারটা। আমরা সামনের দিকে একটু এনে দেখি, কারণ টাইমটা আমরা কমাই দিয়ে দেখছি যে টার্নিংটা আসলে টাইমলি করে কি না। ঠিক আছে, তা আমরা প্রতিটা পার্ট বারবার চেক করে দেই, সেক্ষেত্রে কোনো ধরনের কনফিউজ আমরা রাখি না যে আসলে কিভাবে দিলাম, এটা ঠিকঠাক কাজ করতেছে কি না। হ্যাঁ, যদিও ইলেকট্রিক জিনিস সমস্যা হতে পারে, বিভিন্ন ত্রুটি থাকতে পারে। এখানে ফ্যানের জন্য এখানে সুইচ আছে, এখানে দেখবেন এই যে সুইচ। হ্যাঁ, এখন কিন্তু ট্রেটা সামনে আসতেছে, দেখেন সামনে চলে আসলো। এখন আর্দ্রতাটা চেক করবেন কিভাবে, আছে আমাদের দরকার 60, আছে 74, তখন আমরা 74টারে 80 করে দিই, এই সেপ্টারে 80 করে দেব। মানে 74 আছে তো, মানে মিনিমাম একটা মিনিমাম 5+ করতে হবে, যেটা চালু হয়ে গেল ডিভাইসটা। এখানে 100% অটোমেটিক কাজ করবে এই সেটারে, তা আশা করি সেটারটাই বুঝতে পারছেন। এখানে মুরগির ডিম 18 দিন রাখবেন, মুরগির ডিম 18 দিন, তারপরে হাঁসের ডিম 25 দিন রাখবেন, তারপরে হ্যাচারে দিবেন। মোট কথা, যে কোনো ডিম কয়দিনে ফুটে, কোন ডিম ফুটাবেন, এটা ফুটার 3 দিন আগ পর্যন্ত এই মেশিনে থাকবে। আমরা এখন হ্যাচারটা দেখব, পুরো ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন। এটা কানেকশন দিলাম, এটা কিন্তু হ্যাচারের যে সেট আপ এটা নাই, হ্যাচারের সেট আপটা হচ্ছে তাপটা আমরা একটু কমাই দিব, আর্দ্রতা বাড়াই দেব। আর্দ্রতা 75 থেকে 80 দেওয়া যায়, 80 দিলাম। এটা সেভ তাপমাত্রা, সেভ আর্দ্রতা, বর্তমান তাপমাত্রা, বর্তমান আর্দ্রতা। আমরা ভিতরের অংশটা যদি দেখি, হ্যাচারটা আমরা কিভাবে করছি, আমরা স্পেশালভাবে হ্যাচারটা করছি। এটা আমাদের লোগো, এই যে স্পেশাল কেন বললাম, এই যে দেখেন, যে কোনো ট্রে আপনি টান দিবেন বের হয়ে যাবে, যে কোনো ট্রে। এভাবে সাধারণত মানুষ দেয় না, মানুষ বিভিন্নভাবে জিনিসটা দেয়। আমরা এই আর্দ্রতার ডিভাইসটা, এখানেও কিন্তু অটোমেটিক ওয়াটার লেভেল সিস্টেমটা দেওয়া আছে। আমি এক হাতে কাজ করতেছি, এই ওয়াটার লেভেলটা আমরা এখানে দিব, দেওয়ার পরে এই অলরেডি কুয়াশা শুরু হয়ে গেছে। এই যে দেখেন কুয়াশা শুরু হয়ে গেছে। এখানে আমরা ইউজার ম্যানুয়ালটা, আমরা এটা অ্যাডজাস্ট করে বসাইতে হবে, যে জায়গায় বসাইলে কুয়াশাটা সুন্দরভাবে বের হতে পারবে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। ফ্যান ডাউন করে দিলাম, আমরা দেখি এটার কাজটা কি। এক হাতে কাজ করতেছি, তিন হাজার সেটারের সাথে 1200 হ্যাচার নেওয়ার কারণটা কি, এটা একটু ব্যাখ্যা দেই। কারণ যদি আপনি হাঁসের ডিম বসান 1000 করে, 3000 সেটারে তিনবারে 1000 করে দিলেন, কিন্তু হ্যাচারটা যদি আপনি 1000 নেন, তাহলে হয়তো ডিমের জায়গা কম হতে পারে, কারণ হাঁসের ডিম একটু বড় সাইজ, মুরগির ডিম একটু ছোট সাইজ। ঠিক আছে, এই জন্য একটু স্পেসটা একটু বেশি নেওয়া হলো হ্যাচারটাতে। এই দুইটা যাবে গাজীপুর, গাজীপুরে যাবে স্যাম জিনিস। এই দুইটা যাবে ভোলা, এক টাইগার মুরগির প্রজেক্টে।
এটা একটা গ্রুপ কোম্পানিতে যাবে, বড় কোম্পানিতে, তারা হাঁস মুরগি অনেক কিছু হয়তো ফুটাবে তারা। আর এই ভদ্রলোক হচ্ছে হাঁস এবং টাইগার মুরগি করবে। তা আপনাদের কোনো তথ্য লাগলে যোগাযোগ করবেন আমাদের সাথে এই এই নাম্বারে। এই যে 76 হয়ে গেল, 75 ছিল, 76 হয়ে গেল আর্দ্রতা। আপনার যারা হাঁস মুরগির বাচ্চা ফুটাতে চান, তাপ এবং আর্দ্রতা এই দুইটা জিনিস আপনাকে মানতে হবে, বুঝতে হবে, এবং সবসময় এই জিনিসটা বজায় রাখতে হবে। এই যে আমার একটা ছোট মেশিন চলতেছে ওখানে, ওটার মধ্যে ডিম আছে, ছোট বড় বিভিন্ন সাইজের ইনকিউবেটর আমরা সরবরাহ করে থাকি সারা বাংলাদেশে। আপনাদের প্রয়োজনে যোগাযোগ করবেন ডেসক্রিপশন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে। আমি নাম্বারটা যদি আবার দেখাই দিই, আমাদের একটাই নাম্বার আমরা ইউজ করি, অফিসিয়াল নাম্বার এটা। এই নাম্বারে দেখেন হোয়াটসঅ্যাপ, ইমো, ইউটিউব, বিকাশ, নগদ, এভরিথিং এই নাম্বারে আছে। আপনি এই নাম্বারটা গুগলে সার্চ করলে গুগল ম্যাপটাও পেয়ে যাবেন আশা করি। আমাদের লোকেশনটা 77 হয়ে গেছে, প্রথম দিকে একটু সময় নিচ্ছে। আপনি এখানে যা সেভ করবেন এখানে তা যাবে। 80 সেভ করছেন, এখানে 80 হলে ওই পানিতে যে ডিভাইসটা দিলাম ওইটা অফ হয়ে যাবে, আবার 75-এ আসলে আবার চালু হবে। এটা খেয়াল রাখতে হবে যে আপনার আর্দ্রতা সেভ আছে কত, বর্তমানটা কত আছে, যে তাপ আছে 37.5, উপরে 31.3 দেখাচ্ছে, এখন এ 4 হইলো। এই জিনিস তাপ এবং আর্দ্রতা এটা মিলে রাখবেন, মাথায় রাখবেন। এবং কি কোনো সময় এই প্রোগ্রাম চেঞ্জ করতে কোনো ভুল হইলে অবশ্যই আপনারা যাদের কাছে ইনকিউবেটর নিছেন তাদের সাথে যোগাযোগ করবেন। অনেকেই এই তাপের জায়গায় আর্দ্রতা রাখে, আর্দ্রতার জায়গায় এই তাপ রাখে, তখন তার ডিমের সমস্যা হয়। আমাদের এই বডিগুলো হচ্ছে মেলামাইন বোর্ডের, দেখেন 3000 পর্যন্ত আমরা করে থাকি, 3-4 হাজার করা যায়, তবে আমরা যেহেতু কুরিয়ারে পাঠাই ম্যাক্সিমাম সময়ে, আমরা 3000-এর বেশি করি না। আমরা স্টিল বডি দিয়ে এখনও করি না, কারণ হচ্ছে স্টিল বডিতে অনেক খরচ, 80 হয়ে গেছে। আমরা এখন দেখব আর্দ্রতার ডিভাইসটা বন্ধ হয়েছে কি না, এটা সঠিকভাবে কাজ করে কি না। বন্ধ হয়ে গেছে, এটা এই ডিভাইসটা বন্ধ হয়ে গেছে, তার মানে এটা 100% কাজ করতেছে আর্দ্রতার বিষয়টা। তা আপনারা যারা ইনকিউবেটার কিনবেন অবশ্যই এই বিষয়গুলো যাচাই বাছাই করবেন যে আপনি ইনকিউবেটারে পর্যাপ্ত তাপ আর্দ্রতা পাচ্ছে কি না, তারপরে আপনি একটা জিনিস ক্রয় করবেন। এবং যাদের একটু পরিচিতি আছে, যারা দীর্ঘদিন ধরে ইনকিউবেটার তৈরি করে, অবশ্যই তাদের কাছে নেবেন, তাহলে অভিজ্ঞতা একটা গুরুত্বপূর্ণ জিনিস। তো ভালো থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।